এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 20 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলেছেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নাম এক রকম নয় জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয় বরং যারা জান্নাতে যাবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ তাআলা বলছেন জান্নাতের অধিবাসী হবে যারা সাকসেসফুল সফল কাম হয়ে যাবে তারা আল্লাহু আকবার জান্নাত আর জাহান্নাম এক রকম জায়গা নয় জান্নাত হচ্ছে অনাবির সুখ শান্তি আরামায়েশের জায়গা আর জাহান্নাম হলো অফুরন্ত কষ্টের জায়গা দুঃখের জায়গা জান্নাতে যারা যাবে সুখে শান্তিতে আরামে তারা থাকবে দুনিয়াতে আমরা যে আছি মানুষেরা দুইটি পথে চলাচল করছে প্রত্যেকটি মানুষের জন্য দুনিয়াতে আছে দুইটা পথ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আমাদেরকে কোরআন নাযিল করে আমাদের জন্য সুজা পথ তিনি দেখিয়েছেন আর এই সুজা রাস্তার নাম হলো ইসলাম সবাই বলেন সুজা রাস্তার নাম কি এই ইসলামের পথে কোরআনের দেখানো পথে চলবে যারা জান্নাতি হয়ে যাবে তারা আল্লাহর দেখানো কোরআনের দেখানো পথ বাদ দিয়ে অন্য পথে চলে যাবে যারা জাহান্নামী হয়ে যাবে তারা দুনিয়াতে পথ আছে মাত্র দুইটা আমার কথা যদি বুঝে থাকেন প্রাণবন্ত আওয়াজে সবাই বলেন দুনিয়ায় পথ আছে কয়টা রব্বুল আলামিন কোরআনে কারীমে এভাবে বলেছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর আল্লাহ তাআলা বলছেন একটা পথ হলো জান্নাতের পথ আরেকটা পথ হলো জাহান্নামের পথ জান্নাতে যাবে যারা কি রকম সুখ শান্তিতে থাকবে তারা শুনেন রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতকে কতটা নয়নাভিরাম করে কতটা সুন্দর করে বানিয়েছেন এবার শুনেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরা সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বললেন ফালা তাআলামু নাফসুম মা أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله تعالى বলছেন কেউ জানে না তাদের কৃত কর্মের ফলাফল হিসেবে রব্বুল আলামিন তাদের জন্য কত নয়নাভিরাম চক্ষু শীতলকারী জান্নাত রেখেছেন হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الله تعالى بولتنا أمي أمر صالحين بند در جنة أمي أمر نكر بند در جنة এতো সুন্দর জান্নাত দেখেছি যেই জান্নাত দুনিয়ার কোন মানুষের চোখ কখনো দেখে নাই আল্লাহু আকবার এত ফ্যান্টাস্টিক জান্নাত দেখেছি যেই জান্নাতের নিয়ামতের কথা দুনিয়ার মানুষের কোন কান কখনো শুনে নাই এমন চক্ষু শীতলকারী জান্নাত আমি দেখেছি আল্লাহ বলেছেন যেই জান্নাতের স্ট্রাকচার ডিজাইন আর সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের অন্তঃকরণ দিয়ে কখনো চিন্তাও করতে পারে নাই এমন অকল্পনীয় জান্নাত আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন জান্নাতের বিশালতা জান্নাতের প্রশস্ততা আর জান্নাতের সৌন্দর্য কেমন হবে আল্লাহর ভাষায় আপনারা শুনেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন ওয়াসানিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল أرض أعدت للمتقين
আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবমান হও যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের মাথার উপরের সুবিশাল আসমান আর পায়ের তলায় যে বিস্তৃত জমিন আছে আসমান সমূহ অর্থাৎ সাত আসমান আর তার নিচের জমিন যত বড় এক একটা জান্নাত তার চাইতেও আরো বড় আপনারা খুশি না বেজার শুনেন শুনেন আপনাদের জন্য আল্লাহ কত বিশাল জান্নাত বানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যারা হবে সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যারা হবে তারা কত বিশাল জান্নাত পাবে নবীজি বলেছেন এই যে পৃথিবী আসমান আর জমিন যত বড় এক একজন সর্বনিম্ন জান্নাতি এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সভা এক একটা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে জান্নাতের ওয়েদার কেমন হবে এই যে ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালে গরম তবে আপনাদের ঠাকুরগাঁওয়ের ওয়েদার এখনো ভালো ঢাকা চিটাগাংয়ে আরো বেশি গরম তো জান্নাতের ভেতরে যদি গরম থাকে তাহলে তো জান্নাতকে এনজয় করা যাবে না আবার যদি শীতকালের মতো প্রচন্ড ঠান্ডা থাকে তাহলেও জান্নাতকে উপভোগ করা যাবে না এই জন্য রব্বুল আলামিন জান্নাতের ওয়াদাটাকে কত ফ্যান্টাস্টিক বানিয়েছেন শুনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারে 13 নম্বর আয়াতে জান্নাতের ওয়াদার কথা এভাবে বলছেন লা ইয়ারুনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা আল্লাহ তাআলা বলছেন সেখানে খুব গরম থাকবে না খুব ঠান্ডাও থাকবে না একেবারে নাতিশীতোষ্ণ না শীত না গরম গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না এমন চমৎকার ওয়েদারে জান্নাতে বিরাজমান থাকবে এরপরে আসেন জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ বলেছেন ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলেছেন বান্দা তুমি তোমার চক্ষু দিয়ে যেদিকেই তাকাবা শুধু তুমি নিয়ামত আর নিয়ামত দেখতে পাবা আল্লাহু আকবার জান্নাতটা কত বিশাল এই দুনিয়া যত বড় দুনিয়া কত বড় আপনিও জানেন না আমিও জানি না পৃথিবীর কোন বিজ্ঞানী তার বাপও জানে না দুনিয়াটা কত বড় কারণ আল্লাহ কোরআনে বলেছেন কেমনে দুনিয়া আয়তন আমরা নির্ণয় করব যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তারা ফোর্স অফ এক্সপানশন সম্পর্কে জানে ফোর্স অফ এক্সপানশনের ধারণা মানুষ পেয়েছে স্যাটেলাইটের কারণে কিছুদিন আগে আমরা অনেকে কোরআন শিখি না মনে করি কোরআন শিখলে ব্যাকডেটেড হয়ে যাব অথচ কোরআন এটি হলো এমন কিতাব এখানে 6000-এর উপরে আয়াত আছে এর মধ্যে 1500 আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে আছে আল্লাহু আকবার দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন আল্লাহ বলেছেন আমি আমার ক্ষমতা বলে এই আসমানগুলো বানিয়েছি এরপরে আমি এগুলোকে আবার সম্প্রসারণ করছি আজকের বিজ্ঞান ও কোরআনের সাথে তাল মিলিয়ে গবেষণা করে বিজ্ঞান এই তথ্য দিয়েছে দেখেন আপনারা অনেকে হয়তো জানেন এই যে পৃথিবী আমরা যেখানে বাস করছি এর উৎপত্তি হলো কিভাবে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞান পৃথিবীর মানুষকে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে পৃথিবীর গঠন উপাদান এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞানের একটি শাখা কসমোলজিতে আলোচনা হয়েছে কিভাবে এর উৎপত্তি হলো হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড এই মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে বিজ্ঞানীরা বলেছেন এই মহাশূন্যের সকল কিছু আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব কিছু প্রথমে পুঞ্জীভূত অবস্থায় ছিল এক জায়গায় ছিল তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি এরপরে মহাশূন্যে একটি মহাবিস্ফোরণ হল মহাবিস্ফোরণের ফলে সমস্ত সৃষ্টি সেপারেট হয়ে গেল আলাদা আলাদা হয়ে গেল সূর্য আলাদা চন্দ্র আলাদা গ্রহগুলো আলাদা নক্ষত্রগুলো আলাদা গ্যালাক্সিগুলো আলাদা হয়ে গেল
এভাবেই সবকিছু সৃষ্টি হয়েছে মহাশূন্যে মহাবিস্ফোরণের ফলে যে ঘটনা ঘটে সবকিছুর উৎপত্তি হয়েছে আধুনিক বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা বর্তমান দুনিয়ার সবচাইতে আলোচিত তথ্য আমরা অনেকে কোরআন পড়ি না কয় এটা মোল্লাদের কিতাব এটা মোল্লাদের কিতাব এখানে কি আর আছে কোরআনে কারীমে কি নাই আমাকে বলেন কসমোলজি বায়োলজি হিউম্যান এমব্রায়োলজি জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি কোন বিষয়ে আপনি তথ্য চান সকল তথ্য এই কোরআনে কারীমে সন্নিবেশিত করে দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ আপনি কোরআন উল্টালেই বিজ্ঞান পাবেন কোরআনে কারীমের প্রথম আয়াতেই বিজ্ঞান আছে কোরআন উল্টালেই আপনি বিজ্ঞান পাবেন বিজ্ঞান নিয়ে তো ফোটানি কইরেন না এই দেখেন কোরআনের প্রথম আয়াতে বিজ্ঞান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলবেন হুজুর এখানে আপনি বিজ্ঞান পাইছেন কোথায় বিজ্ঞান কোথায় শুনেন এই আয়াতের অর্থ কি অর্থ হলো সমস্ত প্রশংসা সেই রবের সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি জগৎসমূহের প্রতিপালক তাহলে আমরা যেখানে বাস করছি এটা একটা জগৎ আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে তিনি শুধু এই জগতের রব নন যত জগৎ যত মখলুকাত আছে সমস্ত জগতের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি বিজ্ঞান তার জন্ম যখন হয় নাই সেই যুগের দেওয়া তথ্য 1500 বছর আগের দেওয়া তথ্য বহুজাগতিক তত্ত্বের ধারণা কোরআনের প্রথমে দেওয়া হলো বহুজাগতিক তত্ত্ব অর্থাৎ বহু জগৎ আছে মহাশূন্য এক বিশাল জগৎ এই পৃথিবী এটা বিশাল এক জগৎ পায়ের তলায় আছে খনিজ সম্পদের জগৎ সমুদ্রের নিচে আসে বিশাল জগৎ পশু জগৎ অরণ্য জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ যত জগৎ আছে সমস্ত জগতের রব কয়জন তিনি কে তো কোরআনের প্রথম আয়াতেই তো বহুজাগতিক বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হয়েছে আপনি বিজ্ঞান খুঁজে পাচ্ছেন না কেন আপনি মেরিন সায়েন্সের ধারণা পাবেন কোরআনে কারণ আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাহুল্লা ইয়াবগিয়ান আপনি হিউম্যান এমব্রায়োলজির তথ্য পাবেন যখন এক ফুটা স্পাম থেকে শুক্রাণু থেকে জরায়ু থেকে একটা বাচ্চার গঠন প্রক্রিয়া শুরু হয় কিভাবে মায়ের পেটে এই ভ্রূণের বিকাশ সাধিত হয়ে মায়ের পেটে সন্তানের জন্ম হয় আপনি কোরআনুল কারীমের অসংখ্য আয়াত পাবেন যেমন সূরা মুমিনুনে পাবেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খলকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন এখানে আছে সূরা কিয়ামায় আছে বহু সূরায় মায়ের পেটে সন্তান এক ফুটা স্পাম থেকে ভ্রূণের বিকাশ সাধিত হয়ে কিভাবে পর্যায়ক্রমিকভাবে সৃষ্টি হয়ে দুনিয়াতে সে আছে এই চমৎকার তথ্য কোরআনে জেনে দিয়েছেন তিনি কে তো এই যে মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিজ্ঞান দিয়েছে একটা ঘটনা আমার মনে পড়ে গেল 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল ইউথ কনফারেন্স আরবিতে ওই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশাবাব ওই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন এই যে মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরি এটা বিজ্ঞান দিয়েছে মাত্র কিছুদিন আগে কিন্তু যেই কোরআনকে আপনি মোল্লাদের কিতাব মনে করে পড়েন না এই কোরআন আপনি খুলে দেখেন কোরআনুল কারীমে এই মহাবিশ্ব উৎপত্তির ধারণা আল্লাহ আরো সুন্দর করে দিয়েছেন আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সবকিছু সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল এরপরে আমি এটাকে এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে এগুলোকে আলাদা করে দিয়েছি কিভাবে আল্লাহ আলাদা করেছেন সূরা দুখানের মধ্যে বলেছেন তুম্মাস তামা ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائرين الله تعالى বলছেন মহাশূন্য যখন মহাবিস্ফোরণ হলো
বলেন তো ঠাকুরগাঁওয়ের মুসলমানরা কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না আল্লাহ বলেছেন মহাশূন্যে যখন একটা বিস্ফোরণ সংঘটিত হলো আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে অর্ডার দিলাম তারা যেন সেপারেট হয়ে যায় আলাদা হয়ে যায় আসমান জমিন তখন জবাব দিল আতাইনা তাই ওগো আমাদের রব আমরা আপনার হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্ববান অবস্থায় ফিরে গেলাম আল্লাহু আকবার ওই যে কনফারেন্সের কথা বলছিলাম ওই কনফারেন্সে এই দুইটা আয়াত ওই হল রুমে কনফারেন্স রুমে পড়া হলো বারবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন স্টপ থামো কোন বই থেকে এটা পড়েছো আগে বলো কারণ মহাবিশ্ব উৎপত্তির ধারণা আমরা বিজ্ঞানীরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে গবেষণা করে মানুষকেই তথ্য দিয়েছি ওই কনফারেন্স রুমে জবাব দেওয়া হলো এটা এই যুগের কোন কিতাব নয় এটা 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব তোরা সে তখন বলল 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই সেই যুগে পৃথিবী উৎপত্তির মহাবিশ্ব উৎপত্তির এবং সাইন্টিফিক ধারণা যে কিতাবে এসেছে ওই কিতাব আবুল তাবুল কিতাব নয় এবং যার কাছে এই কিতাব নাজিল হয়েছে তিনিও সাধারণ কোনো ব্যক্তি নন তিনি হবেন ইউনিক এবং আনপ্যারালাল পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ যার সাথে কারো তুলনা চলবে না সুতরাং আমিও আর গুমরাহিতে পড়ে থাকবো না যে তত্ত্ব আসমানি গ্রন্থে এসেছে আমি আর গুমরাহিতে পড়ে থেকে আমি আর সময় নষ্ট করতে চাই না কালেমা পড়ে ওই কনফারেন্স হলে সে মুসলমান হয়েছে বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হচ্ছে পৃথিবীর বিজ্ঞান বিজ্ঞানীরা বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা ভিক্ষার বেগ নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে আমরা কোরআন পড়ছি না এজন্য কোরআন আমরা জানি না যদি আমরা কোরআন পড়তাম বুঝতাম গবেষণা করতাম তাহলে বুঝতে পারতাম এই কোরআনে কেরিমে কি দেওয়া হয়েছে আমরা কোরআন থেকে দূরে সরে এসেছি বলে পশ্চিমের লোকেরা আমাদেরকে পায়ের তলায় ফেলে পিষে কার সাহস আছে পশ্চিমাদের সামনে মাথা উঁচু করে এই মুসলিম বিশ্বে কয়জন নেতা আছে যে পশ্চিমাদের মুখের উপরে কথা বলতে পারবে কিন্তু আপনি পৃথিবীর ইতিহাস জানেন না আমাদের পূর্বপুরুষরা যখন কোরআনকে চেতনায় ধারণ করে হৃদয়ের আলোক রাষ্ট্র গঠন করেছেন যেই পশ্চিমের লোকদের সামনে ভয়ে আপনি কথা বলতে পারেন না ওই পশ্চিমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষদের সামনে হাঁটু গেড়ে বসে থাকতো আপনি যতক্ষণ না কোরআনের কাছে এসেছেন পৃথিবীর মুসলমান যতদিন না কোরআনের কাছে এসেছেন পশ্চিমের লোকেরা ততদিন পর্যন্ত ফুটবলের মতো লাথি দিতে দিতে আমাদের কোমর ভেঙে দিবে বুঝলে বুঝবাতা না বুঝলে তেজ ভাতা আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে এখনো সময় আছে কোরআনের কাছে আসুন কোরআনের কাছে যারাই আসবে তাদের মর্যাদা দুনিয়া আখেরাতে বৃদ্ধি করে দিবেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ বলছেন জান্নাতকে আমি বিশাল করে বানিয়েছি এক একটা জান্নাত সর্বনিম্ন জান্নাত এর মালিক যিনি হবেন আল্লাহ তাআলা বলছেন তাকেও আমি পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত আমি দান করে দিব সুবহানাল্লাহ জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে জান্নাতের মালাখানা প্রাসাদ গুলো কেমন হবে আপনাদের ঠাকুরগাঁওয়ের ঘর বাড়ি যেমন বিল্ডিং গুলো যেমন জান্নাতের বিল্ডিং গুলো কি তেমন হবে নাকি আমাদের ঢাকা শহরের বিল্ডিং গুলো যেমন জান্নাতের বিল্ডিং গুলো কি তেমন হবে নাকি আমরা যারা দেশের বাইরে যাই দুবাইয়ে গেলে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় টাওয়ার দেখা যায় ওই সুন্দর সুন্দর বিল্ডিং গুলো যেমন জান্নাতের বিল্ডিং গুলো কি তেমন নাকি তো আসুন জান্নাতের বিল্ডিং গুলো কেমন হাদিস থেকে আমরা জেনে নেই মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি বললেন আমরা একবার নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা আমরা গিয়ে প্রশ্ন করলাম গো আল্লাহর নবী জান্নাতের বিল্ডিং গুলো কেমনে বানানো হয়েছে আমাদেরকে আপনি একটু বলে দেন নবীজি তখন বললেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব
وملاتها المسك الأذفر وحسباؤها اللؤلؤ والياقوت وتربتها الزعفران نبي যখন বললেন জান্নাতের বিল্ডিং গুলো বানানোর জন্য সাধারণ কোন ইট নয় স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং এর দেওয়াল গুলো নির্মাণ করা হয়েছে আর মেশকের সুগন্ধযুক্ত সিমেন্ট আর বালি ব্যবহার করা হয়েছে জান্নাতের ফ্লোরের মধ্যে দুনিয়ার কোনো টাইলস ব্যবহার করা হয় নাই বরং জান্নাতের যে মেঝে রয়েছে ফ্লোর রয়েছে জান্নাতের সেই মেঝে জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে এক একটা জান্নাত যদি হয় এই পৃথিবীর চাইতে 10টা পৃথিবীর এই পৃথিবীর চাইতে আরো 10 গুণ বড় তাহলে বলেন তো জান্নাতের দরজাটা হবে ছোট না বড় আপনাদের যে বাড়িতে দরজা আছে দরজাগুলো লম্বা এগুলো কয় ফিট হতে পারে সর্বোচ্চ 7 ফিট 8 ফিট বা 9 ফিট কিন্তু নবীজি বলেছেন জান্নাতের একটা দরজা হলো সৌদি আরবের মক্কা থেকে বাহরাইনের হাজার শহর যত বড় যত দূরত্ব জান্নাতের একটা দরজা হলো ততটুকু লম্বা ততটুকু দীর্ঘ এখন তো গুগল ম্যাপ আছে মোবাইলে গুগল ম্যাপে সার্চ করে দেখবেন সৌদি আরবের মক্কা থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত ডিসটেন্স হলো 1200 কিলোমিটার তার মানে জান্নাতের একটা দরজা 7 ফিট 8 ফিট নয় জান্নাতের একটা দরজা হবে প্রায় 1200 কিলোমিটার লম্বা আল্লাহু আকবার কি বিশাল জান্নাত পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার যাই চিন্তাও করতে পারে না কোনো ড্রয়ে কোনো ইঞ্জিনিয়ার যে ড্রয়িং করতে পারবে না ডিজাইনও দিতে পারবে না এমন অকল্পনীয় অবর্ণনীয় জান্নাত আমাদের জন্য যিনি রেখেছেন সবাই বলেন তিনি কি আল্লাহ তাহলে বোঝা গেল জান্নাতটা বড় সুন্দর বড় চমৎকার জায়গা তার বিপরীতে জাহান্নাম এটা বড় ভয়াবহ জায়গা জাহান্নামটা কেমন জায়গা হবে আর সেখানে কারা যাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 78 নম্বর সূরা সূরাতুন নাবায়ে 21 নম্বর আয়াত থেকে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই জাহান্নাম একটা ভয়ঙ্কর ঘাঁটি জাহান্নাম একটা ভয়ঙ্কর ফাঁদ এই জাহান্নামের শিকার কারা হবে জাহান্নামের অধিবাসী কারা হবে আল্লাহ পরের আয়াতে বলছেন লিত্তাগীনা মাআবা আল্লাহ তাআলার বিধানগুলোকে যারা লঙ্ঘন করবে সেই সকল সীমা লঙ্ঘনকারী খোদাদ্রোহী ব্যক্তিদের জন্য জাহান্নাম যিনি রেখেছেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি জাহান্নামের গভীরতা কেমন ও ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে ছেড়ে দেন কিভাবে দুর্নীতি করেন কিভাবে হারাম পয়সা উপার্জনের চিন্তা মাথায় আসে কিভাবে মানুষের হক নষ্ট করার চিন্তা মাথায় আসে কেমনে গুনাহের চিন্তা মাথায় আসে আল্লাহর বিধান লঙ্ঘন করলে গুনাহ করলে যে জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর স্থান একটু চিন্তা করে দেখেন নবীজি বলেছেন জাহান্নামটা এত গভীর জাহান্নামটা জাহান্নামের গভীরতা এমন ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন লাউ আন্না হিজরান ইউকদাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরীফান ক্বাবলা আন ইয়াবলুগা তারুহা নবীজি বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় জাহান্নামের তলদেশ পর্যন্ত ওই পাথর পৌঁছাতে 70 বছর সময় লেগে যায় এটা বুঝাই তাম করলেন এই যে আমার হাতে টিস্যু দেখতেছেন আপনারা টিস্যুর চেয়ে পাথর আরো বেশি ওজন এটা আরো তাড়াতাড়ি পড়বে এই যে টিস্যুটা এখান থেকে ফেললাম এটা পড়তে লেট হয়েছে ওজন কম কিন্তু পাথর আরো দ্রুত পড়ে যাবে জাহান্নামের মুখে একটা পাথর ফেললে ওইটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লাগে আল্লাহু আকবার এত ডেঞ্জারাস জায়গা এটা জাহান্নামের আগুন কত মারাত্মক শুনেন কেমনে নামাজ ছেড়ে দেন ফজরে ঘুমায়া থাকেন আমার তো বুঝে আসে না বলেন তো দেখি খুব সিম্পল একটা উদাহরণ দেই বুদ্ধিমানের মতো জবাব দিবেন ফজরের নামাজে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম
মুয়াজ্জিন সাহেব বলেন তুমি যে ঘুমাচ্ছ ঘুমের চেয়ে নামাজ উত্তম হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো আপনি তখন ঘুমিয়ে থাকেন নামাজে আসেন না এই রকম একজন ভাইকে আমি একদিন পেয়েছিলাম যিনি ফজরের নামাজে আসলেন না বললাম ভাইজান নামাজে কেন আসলেন না তিনি বললেন হুজুর আমার ঘুম ভাঙে নাই এই জন্য নামাজে আসতে পারি নাই আমি বললাম ভাইজান আপনার ঘরে যদি ফজরের আজানের সময় আগুন লেগে যেত তখন কি আপনি ঘরের সবাইকে নিয়ে আরামে ঘুমাইতেন নাকি কই হুজুর কি বলেন ঘরে আগুন লাগলে সবাই তখন ঘুম থেকে উঠে দৌড় মারব কারণ জান তো বাঁচাইতে হবে আমি বললাম ভাই এই যে আগুন এই আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় কিছুই হ্যাঁ যুবকরা শোনো তোমরাও তো ফজরের নামাজ ছাড়ো দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এই আগুন লাল জাহান্নামের আগুনের কালার কিন্তু লাল নয় জাহান্নামের আগুনের কালার হলো ভয়াবহ কালো জাহান্নামের আগুনকে একটানা 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে জুড়ে বলেন কয় হাজার 3000 প্রথমে 1000 বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করেছে এরপরে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে যখন আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন তখন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে এরপরে ফাইনালে যখন আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন তখন ভয়াবহ কালো অবস্থায় রূপ নিয়েছে এই যে এখানে সব কয়টা লাইট যদি বন্ধ করে দিয়ে আগুন জ্বালায় দেয় তাহলে দেখা যাবে আগুনের কালার লাল একটা লালচে লালচে রং এখানে ধারণ করবে কিন্তু জাহান্নামের আগুনটা এত ভয়াবহ আগুন কোন আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে গেলে আলোকিত জায়গা ভয়াবহ অন্ধকারে পরিণত হয়ে যায় এমন ভয়াবহ আগুন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন দুনিয়ার আগুনে আপনাকে ফেলে দিলে 1 মিনিটও লাগবে না জ্বলে পুড়ে শেষ আপনি ওই ভাইকে বললাম ভাই ফজরের নামাজে যে গেলেন না আপনার ঘরে আগুন লাগলে আপনি বলতেছেন হুজুর ঘুম থেকে উইটা দৌড় মারব বললাম জাহান্নামের আগুনের তুলনায় এটা কিছুই না অতি সাধারণ আগুন এই আগুন থেকে জান বাঁচানোর জন্য যদি রে ভাই ঘুম থেকে উইটা দৌড় মারতে পারেন প্রত্যেকটা দিন যে আপনি 5 ওয়াক্ত নামাজ ছাইরা জাহান্নামের আগুনের দিকে নিজেকে নিয়ে যাচ্ছেন ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন কি 5 ওয়াক্ত নামাজে কষ্ট করে আসা যায় না আর কেমনে বুঝাইতাম আপনাকে সাধারণ আগুন থেকে বাঁচার জন্য এত সতর্কতা একটা বিল্ডিং বানালে সেখানেও ইমার্জেন্সি এক্সিট থাকে যাতে আগুন লাগলে দৌড়ায়া যাওয়া যায় তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইমার্জেন্সি আমল নামাজ এটাকে আপনি ঠিক করেছেন কিনা নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন জাহান্নাম বড় ভয়াবহ জায়গা বড় কঠিন জায়গা কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে হাজির করা হবে জাহান্নাম খুব ক্ষিপ্র অবস্থায় থাকবে জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য এমন অবস্থা আল্লাহর নবী বলেছেন জাহান্নামের 70000 লাগাম থাকবে প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা লাগামে আবার 70000 ফেরেশতা নিয়োগ থাকবে আল্লাহু আকবার নবীজি বলেছেন একবার যদি কোনো ফেরেশতা একটু করে ছেড়ে দিত জাহান্নামকে জাহান্নাম সবকিছুকে গ্রাস করে ফেলত এই জাহান্নাম বড় কঠিন জায়গা কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নামীরা যখন হাজির হয়ে যাবে হাশরের মাঠে আমাদের সবার হাতে আমলনামা দেয়া হবে এই দুনিয়াতে আপনি যত আমল করছেন হোক সেটা ভালো আমল হোক সেটা মন্দ আমল সমস্ত আমলগুলো কি লিপিবদ্ধ রাখার ব্যবস্থা যিনি করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি কিয়ামতের দিন আমি আপনি আমরা সবাই হাশরের মাঠে হাজির হয়ে যাব আমাদের হাতে 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 আমলনামা চলে আসবে জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা আমলনামা হাতে পাওয়ার পরে কার অবস্থা কেমন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেগুলো সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকে 7 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহ তাআলা বলছেন অতএব যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে
আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা ডান হাতে আমলনামা পাবে যারা সহজ হিসাব নেওয়ার অধিকারী হয়ে যাবে তারা তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন আর পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে যারা সেই বামপন্থী বেরামাজি গাদ্দার জাহান্নামীগুলো এটা আযাবের সম্মুখীন হয়ে যাবে বাম হাতে যখন জাহান্নামীগুলো আমলের খাতা পাবে আমলনামা হাতে নিয়ে জাহান্নামীগুলো দেখবে হায় রে হায় এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো ভালো করে কান লাগান মূল কথাগুলো বলছি খুব মন দিয়ে শুনেন জাহান্নামীগুলো আমলের খাতা হাতে পাবে কিছুই তো বাদ নাই সে আমল আমলনামা হাতে পেয়ে দেখবে এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমলনামা ছোট বড় কোনো কিছুই বাদ নাই হাতে নিয়ে দেখবে আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম না এই পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া সেটাও তো লেখা আছে আমি যে মদ পান করতাম সেটাও লেখা আছে আমি যে জিনা করতাম সেটাও লেখা আছে আমি যে গোপনে গোপনে গুনাহ করতাম সেটাও লেখা আছে আমি যে অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করতাম সেটাও লেখা আছে আমি যে আলেমদের উপরে নির্যাতন চালাতাম সেটাও লেখা আছে আমি যে দিন কায়েমের কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতাম সেটাও তো লেখা আছে চুরি ডাকাতি সব লেখা আছে কোনো কিছু আমল নামায় বাদ কোনো কিছু বাদ নাই সব লেখা আছে এবার জাহান্নামী গাদ্দার বেঈমানগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তখন তারা সেখানেও কৌশল অবলম্বন করবে তারা আমলনামা হাতে পেয়ে দেখবে যা কিছু লেখা আছে আমার রেজাল্ট কিন্তু ভালো হবে আচ্ছা বলেন তো সবাই বুদ্ধিমানের মতো জবাব দেন একজন খারাপ ছাত্র প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষার খাতায় লেখা আরম্ভ করলো একটা প্রশ্নেরও ভালো উত্তর দেয় নাই তো তার খাতা হাতে নিয়ে সে বুঝতেই পারবে সে যে ফেল করবে পারবে কিনা আর ভালো ছাত্র যে সে তো লিখেতে সে জানে সে খুব ভালো নাম্বার পাবে জাহান্নামীগুলো আমলনামা হাতে পেয়ে দেখবে আমলনামায় যা লেখা আছে আমার রেজাল্টের অবস্থা ভালো হওয়ার কথা সে তখন বলবে কিভাবে বাঁচা যায় এবার কৌশল অবলম্বন করবে বলবে আল্লাহ যেটা আমার হাতে দিয়েছো এটা আসলে আমার না মনে হয় ভুল করে আরেকজনেরটা আমার হাতে দেওয়া হয়েছে শুনতেছেন তো কথা আপনারা কষ্ট হচ্ছে আপনাদের নাকি ঘুমটুম আসছে আপনারা অনেক দূরে বসছেন একটু কাছে বসলে ভালো হইতো আপনাদের আওয়াজ কম শুনি আমি শোনা যায় তো আমাকে শুনেন আপনারা আচ্ছা কিভাবে বাঁচবে আচ্ছা এখন আর আগাইয়েন না বসেন বসেন সবাই বসে থাকে বলবে আল্লাহ এটা আমার না মনে হয় অন্য আরেকজনেরটা আমাকে দেওয়া হয়েছে মনে হয় আরেকজনেরটা আমাকে দেওয়া হয়েছে আচ্ছা বলেন তো এই কথা বলে পার পাওয়ার কোনো সম্ভাবনা আছে আল্লাহ বলবেন রাখ এটা যে তোর এটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি এই যে দুনিয়াতে আমি আপনি আমরা আছি গোয়েন্দা কিন্তু ফিট করা আছে আমাদেরকে কিন্তু এমনি এমনি ছেড়ে দেওয়া হয় নাই গোয়েন্দা আছে প্রত্যেকের সাথেই দুইজন গোয়েন্দা আছে জুড়ে বলেন কয়জন এটা সরকারের গোয়েন্দা নয় এই গোয়েন্দা যিনি ফিট করে দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন তোমাদের প্রত্যেকের জন্য দুইজন সংরক্ষণকারী ফেরেশতা তাদের পরিচয় শোনো শোনো কিরামান কাতিবিন এরা হলো সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফালুন তোমরা যা করো তারা সব জানে আল্লাহ বলবেন কোথায় সেই গোয়েন্দা ফেরেশতা তোমাদের রিপোর্ট দাও দেখি তোমরা যে সারা জীবন এই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের রিপোর্ট লিখে রেখেছো সেটা আমার হাতে দাও আর ওই বান্দার হাতে থাকা আমলনামার রিপোর্ট আমাকে দাও এবার দুইটা যখন হাতে নেওয়া হবে বলুন তো মিলবে নাকি মিলবে না এবার লোকটা কেমনে বাঁচবে সে তখন বলবে আল্লাহ ফেরেশতারা যে রিপোর্ট দিয়েছে ওইটাও বানানো রিপোর্ট তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে ইচ্ছা করে বানায়া বানায় লিখছে বলেন তো আল্লাহর কাছে প্রমাণ করার মতো কি আর কিছু নাই নাকি আরো জুড়ে বলে আছে না নাই আল্লাহ বলবেন বান্দারে আজ তুই পার পাবি না এটা যে তোর আমলনামা এটা আমি প্রমাণ করে দিচ্ছি আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজান্নাহু তায়রাহু ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله بل
আমি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে রেকর্ডার ঝুলিয়ে রেখেছি রেকর্ড হয়ে যাচ্ছে যা করছো বান্দা অটোমেটিক রেকর্ড হয়ে যায় এই যে দেখেন এতগুলো ক্যামেরা আমার সামনে বলেন তো দেখি ক্যামেরা বানাইছে কি আরো জোরে বলেন আরো জোরে বলেন মানুষ এই ক্যামেরার কাজ হলো ভিডিও অডিও দুইটাই রেকর্ড হয়ে যায় এটা আবিষ্কার করেছে বানিয়েছে মানুষ কিন্তু এটা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি আল্লাহ আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মানুষ যদি এমন আজীব জিনিস আবিষ্কার করে কথাবার্তা চালচলন বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু রেকর্ড করে রাখতে পারে তো জ্ঞানদাতা আল্লাহ উনি বুঝি আমার আপনার সারা জীবনের আকাম কুকাম রেকর্ড করে রাখতে পারেন না আরো জোরে বলেন পারেন কি পারেন না এটা যদি ভেতরে বিশ্বাস থাকতো তো গভীর রাতে যুবকেরা তোমরা অন্ধকারে রুমের মধ্যে দরজা লাগিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়ে যাও কিভাবে তোমার বিবেককে প্রশ্ন করো এই বিশ্বাস যদি থাকতো যে আমার রব আমাকে দেখেন তো একাকী নির্জনে গুনাহের চিন্তা মাথায় কি করে আসে কারণ কেউ যেটা দেখেন না সেটা যিনি দেখেন তিনি কে কেউ যেটা শুনেন না সেটা যিনি শুনেন জুড়ে বলেন তিনি কে বান্দা যখন বলবে আল্লাহ ফেরেশতা এগুলো সব বানায় বানায় দিয়েছে এগুলো আমি করি নাই আল্লাহ বলবেন রেকর্ডিং বাজা এবার রেকর্ডিং এ সব দেখানো হবে এবার এই জাহান্নামী গাদ্দার বলবে আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে এগুলো আমি করি নাই ফেক ভিডিও দেখেন না এখন অনেকে যখন ধরা পড়ে যায় আমার দেশে এক ব্যাকরণ ইসলাম নিয়ে আবুল তাবুল কথা বলেছে বলেছিল ইসলাম থাকবে না ওই পাগলার কিচ্ছু এখন নাই বুঝতেছেন তো কোন পাগলার কথা বলেছি আরে পাগলা তোমার আগে কত পাগলা পাগলামি করেছে এই দেশের মানুষকে চিনতে হবে এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এটা পীর আউলিয়ার আবাদ করা দেশ এই দেশ এটা এমন পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবে আজান হয় সূর্য ডুবে আবার আজানের মাধ্যমে সূর্য উঠে সুতরাং এই দেশে আর কিছু থাকবে না থাকবে না থাক ইসলাম থাকবে তোমার মতো পাগল ছাগল থাকবে না এই পাগলার কিচ্ছু এখন সামনে যে তার অবস্থা কি হয় এটা সেই ভাবে জানো ইসলাম নিয়ে সামনে আগামীতে আরো যারা তিরিং বিরিং করবে এদের অবস্থাও এরকম খারাপ হবে কারণ এটা বড় সেনসিটিভ জায়গা আপনাকে ছাড়াও ইসলাম বিজয়ী হবে কিন্তু ইসলাম ছাড়া আপনি ব্যর্থ হয়ে যাবেন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন বলবে আল্লাহ রেকর্ডিং এ ভুল আছে শুনতেছেন তো কিচ্ছাটা শুনতেছেন তো আপনারা কোরআন থেকে শোনাচ্ছি প্রথমে আমার নামা হাতে পাইয়া কয়লা এটা আমার না মনে হয় আরেকজনের এটা ফেরেশতাদের থেকে ওই যে গুয়েন্দা ফেরেশতা রিপোর্ট দিবে মিলবে বলবে আল্লাহ গুয়েন্দা বানায় লিখছে এগুলো আমি করি না তখন সব রেকর্ড দেখানো হবে আল্লাহ এই রেকর্ডিং ফেক এটা ভুয়া এগুলো আমি করি না এরপরে আর প্রমাণ করার কিছু আল্লাহর কাছে থাকবে না মনে হয় আল্লাহ বলবেন গাদ্দার তোর ফডর ফডর আমি বন্ধ করে দিব এবার জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله বলছেন জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে কথা বলা বন্ধ আল্লাহর বিচারের সিস্টেম কেমন দেখেন আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম দুনিয়ায় তো আমরাও বিচার করি দুনিয়াতে বিচারালয় আছে আদালত আছে দেখেন আমাদের বিচারগুলো কেমন হয় আমাদের বিচারালয় আছে দেখা যায় কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রথমে চার্জশিট গঠন হয় মামলা হয় এরপরে দেখা যায় আসামিকে আদালতে নেওয়া হয় দুই পক্ষের উকিল অ্যাডভোকেট হেয়ারিং করেন শুনানি হয় এজলাসে শুনানির পরে সাক্ষ্য গ্রহণ হয় এরপরে বিচারক সাহেব রায় দেন আবার দেখা যায় রায় দেওয়ার সময় মাঝে মাঝে উল্টা পাল্টাও হতে পারে মাঝে মাঝে উপরের মহলের প্রেসারের কারণে রায় যাবার কথা একদিকে চলে যেতে পারে আরেক দিকে মানুষের বিচারের মধ্যে জুলুম থাকার সম্ভাবনা আছে কারণ মাঝে মাঝে মানুষ বিচার করতে গিয়ে এরকম করে
নিরপরাধী মানুষগুলোকে মাঝে মাঝে অপরাধী বানায়া মাইরা ফেলে আবার দেখে যায় অপরাধী গুলারে জেলখানার ভেতরে জেলখানার ভেতর থেকে বাহিরে ঘোরাফেরার সুযোগ দিয়ে থাকে।